হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রেশন চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আরেকটা সালমান শাহ গানের উপর রিয়াকশন দেব। গানটি আপনাদের খুবই পরিচিত এবং খুবই প্রিয় গান, আর অনেকে হয়তো এই গানটি এখনও শোনেন। এই গানটি আসলে একটা হিন্দি গান থেকে ইন্সপায়ার করে গানটি করেছিলেন ওনারা মুবিন, আর গানটির টাইটেল হচ্ছে নীল সাগর পার হয়ে। আর কাস্টিং করেছেন সালমান শাহ আর সোনিয়া, আর সিঙ্গার হচ্ছেন রুনা লাইলা দ্য লেজেন্ড। তারপর লিরিক্স হচ্ছেন মনিরুজ্জামান মনির, কম্পোজার হচ্ছেন আলম খান, মুভির নাম হচ্ছে স্বপ্নের ঠিকানা, ডিরেক্টর হচ্ছেন এম এ খালেক, প্রডিউসার হচ্ছেন নুরুল ইসলাম পারভেজ, প্রোডাকশন হচ্ছে অ্যাটলাস মুভি, আর লেবেল হচ্ছে অনুপম। এই ছিল গানটির ডিটেলস। তো বন্ধুরা, সালমান শাহর একটা গানও আমি বাদ দিতে চাচ্ছি না, ওয়ান বাই ওয়ান নিয়ে আসতে চাচ্ছি। প্রায় তিন চারটা গানের উপর রিয়াকশন দেওয়া হলো, তো ভাবলাম এই গানটাও থাকবে কেন। এইগুলো হচ্ছে বাংলা মুভির সালমান শাহর আমলের অন্যতম ফেভারিট গান, তো এই গানগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আশা করি ভালো লাগবে আপনাদের। তো করতেও যাবেন না, বসে পড়ুন, চলুন আমরা দেখি এই গানটি একসাথে। লেটস গো। ওয়াও, কি বিগিনিং! ওই সময় মিউজিকের একটা প্যাটার্ন ছিল। ওয়াও, দারুণ মিউজিক। আমাদের হিরো লেজেন্ড, দ্য স্টাইলিশ হিরো, আর কি বলা যায়। হাজার মুখের ভিড়ে আমি খুঁজি তোমার মুখ, একবার যদি দেখিস মুখ লাগে বড় সুখ। হাজার মুখের ভিড়ে আমি খুঁজি তোমার মুখ, একবার যদি দেখিস মুখ লাগে বড় সুখ। তুমি আমার ভালোবাসা, তোমায় আমি চিনেছি নীল সাগর, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। এই ইনস্ট্রুমেন্টের নামটা কি আমি আমার জানা নেই, এইভাবে বাজাচ্ছে এটা। সালমান শাহর ক্যারিয়ারে আরেকটা মাইল ফলক এই গানটা, সরি এই মুভিটা, স্বপ্নের ঠিকানা। আমি তোমায় দিতে চাই,
সোনিয়া তখন একেবারে নতুন মুখ, সর্বত্র ক্যারিয়ার শুরু করেছে। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, লা 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 লা। তো এটা হচ্ছে স্বপ্নের ঠিকানা মুভি থেকে, আর এই মুভিটা সালমান শাহ আর স্বপ্নের ক্যারিয়ারের একটা মাইল ফলক, কারণ স্বপ্নের ঠিকানা এই মুভিটা দেখে নাই এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, বিশেষ করে ওই সময় যারা ইয়াং জেনারেশন ছিলেন। মুভিটার যেমন স্টোরি তেমন গান, আর যারা আর্টিস্ট ছিলেন এই মুভিটাতে সবাই যেই যার জায়গা থেকে 100% চেষ্টা করেছেন, 100% উজাড় করে দিয়েছেন মুভিটার জন্য। তো এই জন্য বলতেছি এইটা সালমান শাহ আর স্বপ্নের জীবনে একটা মাইল ফলক, স্বপ্নের ঠিকানা। আর এই এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেক কোকিল কণ্ঠ বাংলাদেশের রুনা লাইলা। ইন্ডিয়াতে কিন্তু ওনাকে রুনা জি হিসেবে ডাকে, রুনা জি সম্বোধন করে, মানে এত সম্মান ওনার। তো রুনা লাইলার কণ্ঠ মানে ওই গানটা হিট হবেই, তো এই গানটিও বাদ যায় নাই। এই গানটি মূলত হিন্দি গান, সাত সমুদ্র পার মে তেরা পিছে পিছে আগে, এই গানটি থেকেই ইন্সপায়ার হয়ে এই গানটি বানানো হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না এর এই গানটির নির্মাণের পেছনে আসলে কী কী কারণ ছিল, কারণ সুর মিউজিক মোটামুটি কাছাকাছি ওই হিন্দি গানটার সাথে। তো বন্ধুরা যাই হোক, গানটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে এই চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, লেজেন্ড সালমান স্যার আরও অনেক গান পরে আছে এখনও, ওই গানগুলোর উপর আমি রিয়াকশন ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদের সাথে আবার ওই ধরনের কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানে বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সি ইউ।